সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আপনাদের কনডম ফেটে যায় বা কনডম ইউজ পদ্ধতি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না বা সঠিকভাবে আপনার ফিলিংস পাচ্ছেন না, ভালো ফিলিংস আসে না। তো এটার একটা কারণ হচ্ছে আপনার কনডম ইউজ পদ্ধতি আপনি হয়তোবা জানেন না বা সঠিকভাবে করতে পারছেন না, সেটা একটা কারণ হতে পারে। আর যদি দেখা যায় যে সব কিছু ঠিক থাকার পর আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে বলবো যে কনডম আপনার জন্য উপযোগী না। তো এই কনডম কিন্তু একাধারে যেমন আপনাকে জন্ম নিয়ন্ত্রণ করতে সক্ষম, পাশাপাশি কিন্তু যৌনবাহিত রোগ যেগুলো একজন থেকে অন্যজনে ছড়ায়, যেমন সিবলিস, গনোরিয়া, এইডস, এইচআইভি সহ এই ধরনের রোগগুলো থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারি। যেমন আপনার পার্টনার যদি দেখা যায় এই ধরনের রোগে আক্রান্ত থাকে বা আপনার পার্টনার যদি লিকুরিয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু কনডম ইউজের মাধ্যমে আপনি নিরাপদ থাকতে পারেন। তা নাহলে কিন্তু আপনারও দেখা গেল যে মূত্রতন্ত্রের সংক্রমণ বা ইউটিআইজনিত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই কনডম কিন্তু অত্যন্ত উপযোগী হিসেবে আপনাকে নিরাপত্তা দিতে পারে। আর যাদের দেখা যায় যে অল্প সময় আপনারা হয়তো বীর্যপাত যাদের হয়ে যায় বা সহবাসে আপনি কম সময় লাস্টিং করেন, সেক্ষেত্রেও এই কনডম ইউজ করতে পারেন। তো একবার যদি আপনি এটা শিখে নিতে পারেন বা কনডমে অভ্যস্ত হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এটাই আপনাকে সুখকর অনুভূতি দিবে বলে বিশেষজ্ঞগণ মতামত দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোনটি আপনার জন্য উপযোগী বা কোন ব্র্যান্ডের কনডম আপনার জন্য উপযোগী। দেখা গেল আপনি ভালো স্মেল পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি স্যাচুরেশন সহ অন্যান্য কিন্তু স্মেলওয়ালা কনডম বাজারে পাওয়া যায়, সেগুলো আপনি ইউজ করতে পারেন। আবার দেখা গেল যে আপনার পার্টনার হয়তো বা এই স্মেলটা পছন্দ করে না বা স্ট্রবেরির গ্রান্ড শুনলে তার হয়তো বা খারাপ অনুভূতি আসে বা ফিলিংসটা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি এটা ব্যবহার করেন সেটা তো আপনার জন্য খারাপ হবে। আবার দেখা গেল ডটেরটা, সেই ডটেরটা আপনার ওয়াইফ হয়তো বা কমফোর্ট ফিল করছে না কিন্তু আপনি সেটা ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার ওয়াইফের কাছে তো এটা সুখকর অনুভূতির সৃষ্টি হবে না। আবার দেখা গেল যে নিম্নমানের কন্ডম একটু কম দামি, যেমন হিরো, প্যান্থার, এগুলো একটু কম দামি, এগুলো হয়তো বা একটু আপনার স্মেল খারাপ আসতে পারে বা গন্ধ আসতে পারে, সেক্ষেত্রে এগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। আর এগুলো একটু নর্মাল হওয়াতে, এগুলো কিন্তু দাম কম হওয়াতে এগুলো ফেটে যাওয়ারও রিস্ক। তো কনডম ইউজ করার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কনডমের আগায় একটু যদি হাওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করার সময় ফেটে যাবে, সঠিকভাবে ব্যবহার না করলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কনডম ব্যবহার নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, যা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেও কনডম ব্যবহার পদ্ধতি আমরা মূলত প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো এবারে আসুন জেনে নিই কনডম আপনি ভালো না মন্দ সেটা বুঝবেন কীভাবে। তো প্রথমে দেখুন এখানে দেওয়া রয়েছে এক্সপায়ার ডেট, এরকম এক্সপায়ার ডেট অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে কোনো কনডম ইউজ করেন, ইউজের পূর্বে এবং ক্রয়ের পূর্বে। তো এখানে দেখে নেবেন এক্সপায়ার ডেট। তো এবার গেল এক্সপায়ার ডেট, যদি এক্সপায়ার ডেট থাকে তাহলে বুঝতে হবে কনডমটি ভালো রয়েছে। তো এছাড়াও কিন্তু কনডম যদি কোনোভাবে ছিঁড়ে গিয়ে থাকে, ফেটে গিয়ে থাকে, সেক্ষেত্রেও আপনাকে সেটা অ্যাভয়েড করতে হবে, সেটা ব্যবহার করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে এই দেখুন, এখানে আপনি চাপ দেবেন, চাপ দেওয়ার পর যদি একটা মুভমেন্ট করে, মানে চাপ দেওয়ার পর যদি পূর্বের জায়গায় ফিরে আসে, দেখুন এটা কিন্তু ফিরে আসছে অটোমেটিকলি, এভাবে চাপ দেবেন, যদি ফিরে আসে তাহলে বুঝতে হবে যেটা আপনার কনডমটা ভালো রয়েছে। আর এর ভিতরে যে মানে জেল রয়েছে সেই জেলটা যদি না থাকে তাহলে বুঝতে হবে যেটা আপনার কনডমটা ভালো নেই বা এটা ইউজের মাধ্যমে আপনার কিন্তু সমস্যা হতে পারে। তো এছাড়াও আমাদের ওই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, সেই জন্য যারা ওই ভিডিওটি মিস করেছেন তাদেরকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। তো কনডম সহ অন্যান্য ওষুধ বা স্বাস্থ্য রিলেটেড যে কোনো তথ্যের জন্য আমাদেরকে লিখতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।